ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবার বোধহয় নিজের জায়গা পাকা করেই ফেললেন রানাঘাটের রানুমণ্ডল হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিংয়ের সৌজন্য তিনি ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গিয়েছেন কিন্তু এমন এক প্রতিভা শুধু গায়িকা সত্তার মধ্যে সীমাবদ্ধ থাকবেন বিশেষ করে রানাঘাটের রানু যেভাবে লড়াই করে আজ এই জায়গায় পৌঁছেছেন তাতে তার জীবন সেলুলয়েডে তুলে ধরা উচিত বলে অনেকেই দাবি তুলেছেন নেটিজেনদের সেই দাবি পূরণ করার সিদ্ধান্ত নিয়েছেন নবাগত পরিচালক ঋষিকেশ মণ্ডল তবে এর পেছনে কিন্তু অন্য এক বাঙালি মস্তিষ্কও রয়েছে তিনি ক্যাকটাসের সিধু শোনা গিয়েছে রানুর গান শোনার পরই তাকে নিয়ে ছবি করার ভাবনা চিন্তা করেন তিনি ছবিতে যেমন রানুর কথা থাকবে তেমনই থাকবে অতীন্দ্রর কথা এই অতীন্দ্রই রানুর গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন ছবিটি নিয়ে নাকি সিধু আর অতীন্দ্রর কথাও হয়ে গিয়েছে অতীন্দ্র জানিয়েছেন বিষয়টি নিয়ে এখনও বিস্তারিত কথাবার্তা কিছু হয়নি কিন্তু প্রজেক্টটি নিয়ে আশাবাদী তিনি ছবিতে যে কটি গান থাকবে সেগুলো রানু নিজেই গাইবেন তবে রানুর চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও স্থির হয়নি তবে জানা গিয়েছে ছবির নাম হতে পারে প্ল্যাটফর্ম সিঙ্গার রানু মণ্ডল গত বিশে জুলাই লতা মঙ্গেশকরের প্যার কার নাগমা হ্যায় গানটি গিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ার সুরসম্রাজ্ঞী হয়ে উঠেছিলেন রানাঘাটের স্টেশন চত্বরের বাসিন্দা রানু মণ্ডল সেই গান ভাইরাল হতে দেশের বিভিন্ন জায়গা থেকে তার কণ্ঠের প্রশংসার বন্যা বয়ে গিয়েছিল দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা এবং মুম্বইয়ের টেলিভিশন প্রোডাকশন হাউস থেকেও কাজের জন্য ডাক পেয়েছিলেন রানু এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সঙ্গীত পরিচালক রানুকে নিজের ছবিতে গান গাওয়ার প্রস্তাব দেন জনপ্রিয় রিয়ালিটি শো সুপারস্টার সিঙ্গারের মঞ্চে রানুর গান শুনে মুগ্ধ হয়ে যান হিমেশ তারপরই এই প্রস্তাব ইতিমধ্যেই হিমেশের হয়ে তেরি মেরি কাহানি গানটি রেকর্ড করেছেন তিনি শোনা যাচ্ছে হিমেশের পরবর্তী ছবি হ্যাপি হার্ডি অ্যান্ড হিরতে প্লে ব্যাক করেছেন রানু এবার যদি তার স্ট্রাগলিং পিরিয়ডের গল্প সেলুলয়েডে উঠে আসে তবে তো কথাই নেই তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন এত খ্যাতি রানু হজম করতে পারবেন তো এর মধ্যেই তো ক্যামেরার সামনে অতীন্দ্রকে ভগবানের চাকর বলে ফেলেছেন তিনি খ্যাতির বিড়ম্বনা হজম করা তো আর চারটি কথা নয়